বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম। গাজীপুরের নির্বাচন শেষ হওয়ার পরে পরেই আপনারা আশা করেছিলেন যে আমরা একটা প্রতিক্রিয়া দেব। আমাদের নয়াপল্টন নগর থেকে আমাদের দলের সিনিয়র যুব মহাসচিব, তিনি প্রতিক্রিয়া জানিয়েছেন। আমাদের প্রার্থী যিনি, তিনিও প্রতিক্রিয়া জানিয়েছেন। আমাদের দলের পক্ষ থেকে আমরা যেটা বলতে চাই তা এখন আপনাদের সামনে তুলে ধরছি। সরকার আবার প্রমাণ করেছে যে তারা গণতন্ত্রে বিশ্বাস করে না। আওয়ামী লীগের সরকার ক্ষমতা কুক্ষিগত করার জন্য স্থানীয় সরকার নির্বাচনেও নির্লজ্জভাবে একের পর এক নির্বাচনে ভোট ডাকাতি করে সকল নির্বাচনী ব্যবস্থাকে সম্পূর্ণ ধ্বংস করছে। খুলনায় নতুন কৌশলে ভোট ডাকাতি করে তারই ধারাবাহিকতায় গাজীপুর সিটি কর্পোরেশনের ফলাফল নিজেদের পক্ষে নিয়েছে। নির্বাচন কমিশনের প্রত্যক্ষ সহযোগিতায় গাজীপুরের নির্বাচনে আরেক কলঙ্কময় অধ্যায় সংযোজন করল। জনগণের আশাকাঙ্ক্ষাকে চূর্ণ বিচূর্ণ করে স্বৈরাচার এবং একদলীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে সকল গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে তারা সমাহিত করছে। 2014 সালের 5ই জানুয়ারির ভোটারবিহীন প্রহসনের জাতীয় সংসদ নির্বাচনের পর হতেই ধারাবাহিকভাবে প্রায় প্রতিটি উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনে নজিরবিহীন ভোট ডাকাতির মধ্য দিয়ে ক্ষমতা কুক্ষিগত করছে এবং প্রমাণ করেছে সংবিধানের 5ম সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার বাতিলের ফলে আওয়ামী সরকারের অধীনে নির্বাচন কখনোই সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য হতে পারে না। আওয়ামী লীগ সম্পূর্ণভাবে গণবিচ্ছিন্ন হয়ে আইন শৃঙ্খলা বাহিনী, প্রশাসন ও নির্বাচন কমিশনকে ব্যবহার করে নির্বাচনের ফলাফল তাদের পক্ষে নিচ্ছে। জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারছে না। নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকেই গণগ্রেফতার, সাদা পোশাকের পুলিশ দিয়ে বাড়ি বাড়ি তল্লাশি, ভাঙচুর, বিরোধী দলের নেতাকর্মীদের মাঠে থাকতে না দেওয়া, নির্বাচনের আগে রাত হতে কেন্দ্রে কেন্দ্রে ব্যালট পেপারে নৌকায় সিল মেরে ব্যালট বাক্স বোঝাই করা, নির্বাচনের দিন এজেন্টদের জোরপূর্বক বের করে দেওয়া সম্পর্কে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে। আমাদের প্রার্থী দলের পক্ষ থেকে নির্বাচন কমিশনে ক্রমাগত অভিযোগ করলেও নির্বাচন কমিশন কোনো কিছুই আমলে নেয়নি। বিশেষ করে গাজীপুরের পুলিশ প্রশাসনের পক্ষপাতিত্ব ও নির্যাতনের বিষয়ে বারবার অভিযোগ করেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। নির্বাচন কমিশন তাদের নিজেদের আইন তারা নিজেরাই কখনো প্রয়োগ করেনি। নির্বাচন কমিশনের প্রত্যক্ষ সহযোগিতায় সরকার গাজীপুরে আমাদের বিজয়কে ছিনিয়ে নিয়েছে। তারা রাষ্ট্রের সকল যন্ত্রকে ব্যবহার করেছে, গণমাধ্যমকে হুমকি দিয়ে সত্য প্রকাশ থেকে বিরত রাখার চেষ্টা করেছে। এই নির্বাচন নির্বাচনের নামে শুধুমাত্র একটি তামাশা অনুষ্ঠিত হয়েছে। ভোট ডাকাতির নতুন নতুন কৌশল আবিষ্কার করে তা প্রয়োগ করেছে। আমরা গাজীপুর সিটি কর্পোরেশনের এই নির্বাচনের ফলাফল ঘৃণাভরে প্রত্যাখ্যান করছি ও এই নির্বাচনের ফলাফল বাতিল করে পুনরায় নির্বাচন অনুষ্ঠানে দাবি জানাচ্ছি। আমরা জনগণের ভোটাধিকার, মানবাধিকার সংরক্ষণ, বিচার বিভাগের স্বাধীনতা, মুক্ত গণমাধ্যম ও সুশাসনের জন্য দীর্ঘকাল সংগ্রাম করছি। সরকারের নির্যাতন, দমন নীতি, খুন, গুম, মিথ্যা মামলা, গ্রেফতার, এমনকি মিথ্যা মামলায় গণতন্ত্রের জন্য যিনি তার সারা রাজনৈতিক জীবন সংগ্রাম করেছেন, জনগণের ভালোবাসায় সিক্ত হয়ে 3 বার প্রধানমন্ত্রী এবং 2 বার জাতীয় সংসদে বিরোধী দলের নেতা হিসেবে দায়িত্ব পালন করেছেন, তাকে সম্পূর্ণ বেআইনিভাবে কারাগারে আটক রেখে বাংলাদেশকে একটি স্বীকৃত স্বৈরাচারী রাষ্ট্রে পরিণত করেছেন। সরকারের এই নির্লজ্জ গণবিরোধী চরিত্র উন্মোচনের জন্য এবং গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আমরা স্থানীয় সরকারগুলোতে অংশ নিচ্ছি আন্দোলনের অংশ হিসেবে। আসন্ন বরিশাল, রাজশাহী ও সিলেট সিটি কর্পোরেশনগুলিতেও অংশগ্রহণের সিদ্ধান্ত আমরা নিয়েছি একই কারণে। এই জনবিচ্ছিন্ন সরকারের প্রকৃত চেহারা উন্মোচন
নির্বাচন কমিশনের অযোগ্যতা ও পক্ষপাতিত্ব প্রমাণিত হচ্ছে এই নির্বাচনগুলোর মধ্য দিয়ে। আমরা বিশ্বাস করি গণতন্ত্র পুনরুদ্ধার, ভোটাধিকার প্রয়োগের স্বাধীনতা, সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে সকল গণতন্ত্রকামী রাজনৈতিক দল, সংগঠন ও ব্যক্তির জাতীয় ঐক্যের মধ্য দিয়ে গণবিরোধী স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে উঠবে এবং ভোট ডাকাত গণবিরোধী সরকারকে পরাজিত করে নিরপেক্ষ সরকারের অধীনে যোগ্য নির্বাচন কমিশনের পরিচালনায় সকল দলের অংশগ্রহণের মাধ্যমে একটি গ্রহণযোগ্য নির্বাচনের মধ্য দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা হবে। আমরা অবিলম্বে গণতন্ত্রের মাতা দেশনেত্রী বেগম খালেদার মুক্তি ও তার সুচিকিৎসা ব্যবস্থা গ্রহণের আহ্বান জানাচ্ছি এবং আসন্ন নির্বাচনগুলোতে নির্বাচন কমিশনকে তাদের সঠিক সাংবিধানিক দায়িত্ব পালনের জন্য এবং জনগণকে এই ভোট ডাকাতির বিরুদ্ধে অবস্থান গ্রহণের জন্য আহ্বান জানাচ্ছি। আমার আরেকটি বিষয় আপনাদের সামনে তুলে ধরার খুব বেশি জরুরি প্রয়োজন। আপনারা জানেন যে মেজর মিজান আমাদের কেন্দ্রীয় কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর মিজান, তাকে নির্বাচনের আগে রাতে তার বাসা থেকে 3:30 সময় দরজা টরজা ভেঙে তাকে গ্রেপ্তার করা হয় এবং এই গ্রেপ্তার করার সময় ভিডিওগুলো আপনারা অনেকেই দেখেছেন, সেগুলো অনেকের কাছে পৌঁছে গেছে। এটাই হচ্ছে সত্য কথা যে তার সম্পূর্ণ ভীতি প্রদর্শনের জন্য এবং একটি গল্প তৈরি করার জন্য, এরপর তারা একটা গল্প তৈরি করেছে এবং সেই গল্পটা তারা প্রচারও শুরু করেছে যে বিএনপি নেতারা বাইরে থেকে আদিষ্ট হয়ে অনুপ্রাণিত হয়ে একটা অরাজকতা সৃষ্টি করতে চাচ্ছিল, এই ধরনের একটি গল্প তারা তৈরি করেছে। আমরা খুব পরিষ্কার করে বলতে চাই যে তারা তাদের নীল নকশার গল্পটাকে, মিথ্যা গল্পকে প্রচার করার জন্য এই বিএনপির যে প্রত্যেকটি পদক্ষেপ, যে গণতান্ত্রিক পদক্ষেপ, প্রত্যেকটি পদক্ষেপ, যে আইনের পক্ষের পদক্ষেপ, সেটাকে নস্যাৎ করে দেওয়ার জন্য তারা এই ধরনের মিথ্যা প্রচারণা একদিন না বহুদিন ধরে শুরু করছে। এটা আমরা তীব্র নিন্দা জানাচ্ছি। এটা তাদের যে মিথ্যা প্রচারণার যে নীল নকশা তারই একটা অংশ, এটা আমরা তীব্র নিন্দা জানাচ্ছি এবং অবিলম্বে মেজর মিজানকে মুক্তি দেওয়ার জন্য জোর দাবি জানাচ্ছি। ধন্যবাদ। আমরা তো সেটাই এখন আছি, ওইখানে ওই জায়গাতেই আছি, আমি আজকে সেটা বলিনি, কিন্তু আমরা ওই জায়গাতেই আজকে আমরা তাদের পুনর্গঠন চাই, আমরা আপনার নির্বাচন কমিশনের পুনর্গঠন চাই। আপনি দেখেন যে এটা আমাদের কথা নয়, আমরা কিন্তু আপনাদের কথাই বলছি যে কী নির্বাচন হয়েছে, আপনাদেরই আপনাদের বিভিন্ন পত্রপত্রিকা আপনারা সেগুলো তুলে ধরেছেন এত চাপের মধ্যেও, আপনার সমকালের পত্রপত্রিকা তো ভেতরে পেয়েছে, সমস্ত এসছে অনলাইনগুলোতে এসছে, বিবিসি আপনার বিভিন্ন, আমি নাম বলছি 71-73 বিভিন্ন টেলিভিশনে আপনার এগুলো কিন্তু যখন বেড়েছে তারা দিয়েছে, অনলাইনে এসছে, তারপরে সেটা আবার তার নিয়ন্ত্রণ করেছে। আমি অনেক চ্যানেলের নাম বলতে চাই না, সেই চ্যানেলের যিনি চেয়ারম্যান তাকে ডেকে নিয়ে গিয়ে ধমক দেওয়া হয়েছে, বলেছে যে এগুলোতে কোথাও প্রচার না হয়। এই অবস্থায় আপনার নির্বাচনগুলো চলছে, এই অবস্থায় আপনার এখানে এই সরকার তার গোয়েন্দা বাহিনীকে ব্যবহার করছে, রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করছে, করে জনগণের যে রায় সেটাকে তারা সব উল্টে দিয়ে তাদের পক্ষে নিয়ে যাচ্ছে। আর যেহেতু প্রচার মাধ্যমগুলো তাদের নিয়ন্ত্রণে তারা রাখছে, যেহেতু আপনার বিভিন্ন আছেন, সেটা জনগণের কাছে ঠিক সেভাবে সেটা পৌঁছাচ্ছেও না। আওয়ামী লীগ তো সেটা বলবেই, আওয়ামী লীগ এটা বলা ছাড়া আর কী উপায় আছে? আমাদের পরাজয়ের কোনো কারণই নাই, আমরা ওখানে পরাজিত হতে পারি না, আমাদের সমস্ত যে অ্যাসেসমেন্ট সব কিছু মিলিয়ে আমাদের ভোটারদের কথাবার্তা শুনে, আপনারা নিজেরাই তো গেছেন, আপনারা দেখেছেন বেশ আগে থেকে যেটা শুরু হয়েছে, আমরা গত ইলেকশনে আমরা প্রায় 1.5 লক্ষ ভোটে জিতেছি। সেন্টারে এজেন্ট দেওয়া হয়নি, এজেন্ট যেতে পারে, এটা কিন্তু একদম সকলের কাছে জানা যে ধারাবাহিকভাবে পুলিশ প্রশাসন এই নির্বাচন ঘোষণা করার পর থেকে কাউকে গ্রেপ্তার করছে, কাউকে খোঁজাখুঁজি করছে এবং এভাবে একটা আতঙ্ক সৃষ্টি করেছে। তারপরে ইলেকশনের আগে একদম পরিকল্পিতভাবে আমাদের যাদেরকে যেখানে এজেন্ট নিয়োগ করা হয়েছে সে এজেন্টদের বাড়িতে গিয়ে প্রশাসন এবং আওয়ামী যুবলীগ ছাত্রলীগ এরা গিয়ে পরিষ্কার করে এসেছে যে কালকে যেন তোমাকে কেন্দ্রে না দেখি। এখন ওই ব্যক্তি যে কার কাছে যাবে, যে আমি হলাম ধানের শীষের একজন
এজেন্ট, আমাকে তো আসতে দিচ্ছে না বা বলে এসেছে আমি যেন না যাই, আর তাদের কথা না শুনে যদি কালকে আসতো তার উপরে আক্রমণ হতো, তাকে তো কনেকশন দেওয়ার কেউ নেই। কেননা যারা বলে আসছে যে আমরা যেন কালকে আপনাকে ওখানে না দেখি, তো এইভাবে খুলনায় কিন্তু আমাদের এজেন্টদেরকে সেন্টারে যেতে দেয়নি, যেখানে বাইরে প্রক্রিয়া করে আটকে রেখে সেন্টারে এসে বসে কই বিএনপি তো এজেন্ট দিতে পারেনি। কিন্তু এটা তো কোনো গৌরব কিছু না, সবাই জানে। তারপরে আবার যারা গিয়েছেন তাদেরকেও নানাভাবে জোর করে তাদেরকে বের করে দেওয়া হয়েছে, তাদের সামনে সিল দেওয়া হচ্ছে, মিডিয়া বাইরে আছে তাদেরকে সেখানে ঢুকতে দেওয়া হচ্ছে। তারা একটা পরিকল্পনা করেছে, আগের রাত্রে অনেক ভোট দিয়ে দিয়েছে, এটা ভোটের পার্সেন্টেজ দেখলে বুঝা যায় যে আপনারা সকলে সারাদিন ঘুরেছেন যে ভোটের ভোটের টার্ন আউটটা কত আর টোটাল কত, তা থেকেই বোঝা যায় যে আগের রাত্রে ভোট দিয়ে দেওয়া হয়েছে। এবং এটা তারা প্রচার করেছে যাতে করে আমাদের নেতা কর্মী বা এজেন্টরা যারা সাহস দিয়ে যাবে মনে করছে যে গত রাত্রেই তো দিয়ে দেওয়া হয়েছে আর দিয়ে রাখা। এই ধরনের একটা পরিবেশ সৃষ্টি করে যেখানে নির্বাচন কমিশন নিরপেক্ষ বজায় রাখতে পারছে না, যেখানে প্রশাসন আওয়ামী লীগের প্রার্থীর থেকে বেশি দায়িত্ব নিয়ে তারা নির্বাচন করবে, এই দায়িত্ব নিয়ে তারা নির্বাচন করছে, সেখানে প্রার্থী হয়ে গেছে, সেখানে এই কথা বলা এবং এই যে সেটা তো ষড়যন্ত্রের অংশ যে অনেক এজেন্টকে আসতে দেওয়া হবে না, রাত্রে বন্ধ করা হবে, না হলে সকালে বন্ধ হবে, না হলে পথে বন্ধ করা হবে, আর এখানে বলা হবে ওনাদের এজেন্ট নাই, যেখানে এজেন্ট আছে তাকে বের করে দেওয়া হচ্ছে নানা কায়দায়, বলা হচ্ছে ওনারা তো চলে গেছে। কিন্তু প্রকৃত তথ্য হচ্ছে আপনারা মিডিয়ারা সবাই জানেন, নির্বাচনের শিডিউল ঘোষণা করার পর থেকে এই গাজীপুরে ধানের শীষের পক্ষে যে জনজোয়ার এবং নৌকার প্রার্থী, আমি নিজেও গেছি আপনারাও অনেকে গেছেন, সে গাড়ি নিয়ে কয়েকজন মোটরসাইকেল গাড়ি নিয়ে ঘোরাঘুরি করেছে কিন্তু জনগণের কাছে সেভাবে জনসংযোগ করেনি, তাই ভোটগুলো আসলো কোথেকে। এটা দিনের মতো পরিষ্কার যে এই সরকার আসলে যে গণতন্ত্রে বিশ্বাস করে না, এবং 2014 5ই জানুয়ারিতে তারা জনগণের ভোট ছাড়া সরকার গঠন করে, জনগণের উপরে আস্থা রাখতে পারছে না, অতএব তাদের কৌশল করে প্রশাসন দল নির্বাচন কমিশন একসাথে হয়ে তারা যেখানে যেই কৌশল গ্রহণ করা দরকার সেই কৌশল গ্রহণ করে তাদের ভোট তারা গণনা করে নিচ্ছে, জনগণের ভোট দেওয়ার কোনো সুযোগ করে দিচ্ছে না। এখানেই আমাদের এই যে নির্বাচনে অংশগ্রহণ করায় আপনারা সেটি গুরু দেখতে পেরেছেন, এবং আমরা সবসময় বলছি যে আন্দোলনের অংশ হিসাবে আমরা এই নির্বাচনগুলো করছি। আমাদের আন্দোলনটা কি আন্দোলন হল, এই আওয়ামী লীগ গণতন্ত্রকে তারা বাক্সবন্দী করে ফেলেছে, গণতন্ত্রকে পুনরুদ্ধার করা, জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠা করা, এই কথাটা বলছি। এই জন্য ইলেকশনে যাচ্ছি যে জনগণ দেখতেছে তাদের ভোটের অধিকার বারবার হরণ করা হচ্ছে, এবং আমরা বিশ্বাস করি যে একদিন এই জনগণ এমনভাবে জেগে উঠবে যে তখন আজকে যারা বারবারই করছে তারা কিন্তু তাদের কোনো অস্তিত্ব থাকবে না। তাদের যে নির্লক্ষ্য, তার নির্লক্ষ্যের অংশ হিসেবে পুলিশের ভূমিকা, অন্যান্য রাষ্ট্রীয় সংস্থার ভূমিকা, নির্বাচন কমিশনের ভূমিকা তো পরিষ্কার হয়ে গেছে। খুলনায় যা ঘটিয়েছে এখানেও একই, এবং এটা তো তাদের একটা নীলনকশার মাধ্যমে এই কাজগুলো করছে। আর একটা কথা বারবার বলছে, একটা নির্বাচনী প্রকল্প তারা করেছে, এই প্রকল্পের অধীনে তার নীলনকশা করেছে, এই নীলনকশার অংশ হিসেবে পুলিশ তার অংশ, পুলিশের সব পুলিশ আমি বলবো না, যারা দলীয় পুলিশ এবং নির্বাচন কমিশন সহ সবাই নীলনকশার একটি অংশ, এবং সেটা তারা বাস্তবায়ন করেছে সফলভাবে, গাজীপুরে বাস্তবায়ন করেছে, খুলনায় বাস্তবায়ন করেছে। সুতরাং এই নীলনকশা, এই নির্বাচনী প্রকল্প ভেঙে দিতে হবে, মানুষের ভোটাধিকার যদি ফিরে পেতে হয় এই নির্বাচনী প্রকল্প, এই নীলনকশা ভেঙে দিতে হবে। একটা কথা মনে রাখবে যে এগুলো কখনোই চিরস্থায়ী হতে পারে না, হতে পারেই না, এবং তাদেরকে কত অনিবার্য জনগণের সাথে কত